গৌড় সুলতানের আমলে চন্দ্রদ্বীপের দক্ষিণ অঞ্চল শাসন করতেন দুই পাঠান সর্দার। তাদের একজন ছিলেন রেজা খান। 1920 সালে এই অঞ্চলে তার প্রধান কার্যালয় স্থাপন করেন। তার নামানুসারে এই স্থানের নাম রাখা হয় রয়জাপুর। পরবর্তীতে রয়জাপুর হয়ে যায় রাজাপুর। 1937 সালে স্থাপন করা হয় থানা। 1983 সালে রাজাপুর থানা থেকেই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। 1985 সালে উন্নীত হয় উপজেলায়। রাজাপুরের উত্তরে ঝালকাঠি সদর, দক্ষিণে পিরোজপুরের ভাণ্ডারিয়া, পূর্বে নলসিটি এবং পশ্চিমে পিরোজপুর সদর উপজেলার অবস্থান। 164 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের ভূমিহীন মানুষদের বদলে যাবার গল্প জানতে চলুন চোখ রেখে এগিয়ে যাই রাজাপুরের কৈবর্তখালী ইউনিয়নে। বরিশালে সংসার এবং কর্মজীবনের প্রথম অধ্যায় পার করেছেন কৈবর্তখালীর সুমি বেগম। তিন সন্তানের জননী সুমি বেগমের স্বামী ছিলেন রিক্সা চালক। অপুষ্টির কারণে মাঝে মধ্যেই পরিশ্রমের কাছে হার মেনে বেকার থাকতে হতো তাকে। তখন সংসার খরচ বহন করতে ভাঙ্গারির ব্যবসা শুরু করেছিলেন। 2014 সালে বিরোধের কারণে হত্যার শিকার হন সুমি বেগমের স্বামী নূর হোসেন মনির। শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায়ের সংগ্রাম, নিজেই নিজের সহায়। অসীম দুঃসাহসে বুক মেথে শুরু করেন সন্তানদের বড় করার যুদ্ধ, খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা। ক্লান্ত পথিকের মতো কখনো ঘাম ঝরিয়ে নিজের অসহায়ত্ব ঢেকে রাখার চেষ্টা করেছেন। তবে অবিরাম পথ চলায় স্থায়ী আশ্রয়ের বড্ড অভাব ছিল, যা তার অপারগতাকে মনে করিয়ে দিয়েছে বারবার। আশ্রয়ের ঘর আর উপজেলা পরিষদ থেকে পাওয়া সেলাই মেশিন বদলে দিয়েছে সুমি বেগমের জীবন। আমি ছেলে সন্তান নিয়ে খুব অসহায় পড়ে যাই, তখন আমি কি করব, দিশেহারা হয়ে যাই। তখন আমি মানুষের বাসায় কাজ নেই, কাজ নিয়ে সেখানে কিছুদিন ছেলে সন্তান নিয়ে থাকি। পরে জানতে পারি যে গ্রামে ভূমিহীনের ঘর আসছে, তখন আমি একটা আবেদন করি। আগে আবেদন করার পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে একটা ঘর দেন। কৈবর্তখালীর আশ্রয়নে 46 পরিবারের স্থায়ী ঠিকানা নিশ্চিত হয়েছে। দিনমজুর, স্বামী পরিত্যক্তা, বিধবা এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনে এত বড় মহৎ উদ্যোগ পৃথিবীতে বিরল। গুচ্ছগ্রাম থেকে আশ্রয়ন, ভাসমান জনগোষ্ঠীর আশ্রয়নে এই দীর্ঘ যাত্রা আলোর মুখ দেখতে শুরু করেছে। শুরুটা ছিল স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। সেই হাত থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁরই কন্যা শেখ হাসিনা। প্রতিবন্ধিতা স্বাভাবিক জীবনযাপনে বাধা দেয়। অন্য 8-10 মানুষের মতো সব থাকার পরেও ইন্দ্রিয় অক্ষমতা এগোতে দেয় না সামনে। কৈবর্তখালীর শামীম হাওলাদার একজন প্রতিবন্ধী, তবুও সংসারের দায় কাঁধে নিতে হয়েছে। সঞ্চিত শক্তির সর্বোচ্চ আরোপ করে মেটাতে হয় তার পেটে ভাতে জীবনযাপনের খোরাক। রাজমিস্ত্রির কাজ করেন শামীম, ভোর হলেই দে ছুট। নিজের ঘর নেই তো কি হয়েছে, স্ত্রী তো থাকে অপেক্ষায়। সুখ দুঃখ ভাগ করে নিতে তার সঙ্গে সংসারে জড়িয়েছেন সুখী বেগম। শামীমের বাপের বাড়ি কিংবা মায়ের বাড়ি কখনো দেখেনি সে, ঠিকানা হারা, বাস্তু হারা। ভাসমান এই পরিবারে আশীর্বাদ হয়ে এসেছে আশ্রয়ের ঘর। আমার নাম সুখী, আমার স্বামী কথা বলতে পারে না, একটু অসুবিধা আছে। আমরা মোল্লা ভাড়া ভাড়া ছিলাম, কোনো জায়গা জমি কিছুই ছিল না। ওখান থেকে আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দেবে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথাগুচো ঠাই দিয়েছে, এখন ভালো আছি, শান্তিতে আছি। উপজেলার আরাক ইউনিয়ন চর রাজাপুর, আলগি, কৈবর্তখালী এবং আঙ্গারিয়ার তাঁতি পরিবারগুলো একসময় শাড়ি, গামছা ও লুঙ্গি তৈরি করত, যার কদর ছিল গোটা দেশ জুড়ে। যদিও সুতার মূল্য বৃদ্ধি ও সরবরাহ না থাকায় এ শিল্পে মূলধনের অভাবে পণ্য উৎপাদন অনিয়মিত। এ শিল্পে সম্ভাবনা আছে, দক্ষ শ্রমিক আছে, বুনন শিল্পীরাও তাদের শ্রম দেবার জন্য প্রস্তুত আছে। কেউ উদ্যোগ নিলেই ঘুরে দাঁড়াতে পারে পেটের দায়ে পেশা বদলানো খেটে খাওয়া মানুষগুলোর জীবন।
আবার শুরু হোক তাঁত শিল্প, তাহলে অন্তত এই শিল্পে জড়িত শ্রমিকের সংসারে সচ্ছলতা আসবে। কাজের অভাবে পথে পথে ভিক্ষা করে জীবন ধারণ করতে হয় চর রাজাপুরের খাদিজা বেগমকে। ভিক্ষাবৃত্তির এই জীবনযাপন অপমানের, নিজেও তা উপলব্ধি করেন পারিপার্শ্বিক রূপ দেখে। খাদিজা বেগম স্বামী হারানোর পর তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভান্ডারিয়ায় বসবাস করতেন। মানুষের দরজায় ভাত চাইতে গিয়ে বিতাড়িত হয়েছেন, কখনো বা গালমন্দ শুনে ফিরে আসতে হয়েছে শূন্য হাতে। একাকিত্ব নিয়ে দীর্ঘ পথ চলায় কাছে পিঠের সব পরিচিত মানুষের অনুপস্থিতি খাদিজা বেগমকে আরও অসহায় করে তুলেছিল। কোনো মতে বেঁচে থাকা কিংবা কোনো মতে টিকে থাকার এই পরিস্থিতিতে প্রতিবন্ধী মেয়ের জন্যও কিছু করতে পারেননি তিনি। স্বপ্নগুলো অন্ধকারে তলিয়ে যেতে যেতে আবার ফিরে এসেছে এই ঘরে। খাদিজা বেগমের অপ্রাপ্তির দীর্ঘশ্বাসগুলো পরিণত হয়েছে নতুন দিনের প্রত্যাশায়। আমার জন্মস্থান পূর্ব আঙ্গারিয়া, সেখানে বসবাস করতাম। জায়গা জমি কিছুই নেই, আমার স্বামী নেই, একটা প্রতিবন্ধী মেয়ে আছে। মেয়েটায় কথা বলতেন না, তার খাওয়া দাওয়া সহি খাইতে পারে না। মানের ঘরে থাকতাম, অনেক গালাগালি শুনতাম, মেয়েটা হাক ধুমত্ত। এখন শেখাচ্ছি না, ঘর দিছে রাজায়, এই ঘরে আমি থাকি। আমি তারে দোয়া করি, শেখাচ্ছি না রে, সে ভালো থাকে। কুটির শিল্পের একটি বড় অবদান আছে রাজাপুরের অর্থনীতিতে। এখানকার উৎপাদিত পণ্যের মধ্যে শীতলপাটি বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গ্রীষ্মকালে ঝালুকাঠিতে দূর দূরান্ত থেকে শীতলপাটি কিনতে আসে মানুষ। পাটিকররা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে ব্যবসা মন্দার কারণে। সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে কুটির শিল্প কিংবা ক্ষুদ্র শিল্পে যুক্ত করা যায় ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠীকে। ক্ষুদ্র ঋণ অথবা পারিশ্রমিকের বিনিময়ে চালু করা যায় প্রায় বিলুপ্ত কিংবা বন্ধ হয়ে যাওয়া চাহিদা সম্পন্ন এসব ক্ষুদ্র শিল্প। রাজাপুরের কৈবর্তখালীর মমতাজ বেগমের মেয়েকেও স্বামীর ঘর ছাড়তে হয়েছে বেকারত্ব আর অভাবের কারণে। আঁচলে বাঁধা সক্ষমতার দিনগুলোতে বিন্দু বিন্দু করে সঞ্চিত অর্থের ষোলো আনাই ব্যয় করেছেন মেয়ের বিয়েতে। বেলপাশায় মেয়ের শ্বশুর বাড়ি ছিল, অভাবে ভাগার শূন্য দুই কোলেরই, তাই বেশি দিন টিকতে পারেনি সংসারে। মেয়ের বয়স যখন দেড় মাস, তখন ডায়রিয়ায় মারা যান মমতাজ বেগমের স্বামী ইউসুফ খা। যতদিন শারীরিক সক্ষমতা ছিল ততদিন কাজকর্ম করে চালিয়ে নিয়েছেন। শরীর না চললে চলে না সংসারের চাকা। এভাবে ভাসতে ভাসতেই কৈবর্তখালীর আশ্রয়নে মিলে গেল নিরাপদ স্থায়ী আবাস। মানবিক প্রধানমন্ত্রী এই পরিবারকে দিয়েছেন আত্মপরিচয়ে। আমি মানের বাসায় বাসায় ভাড়া রয়েছি, এখন হেজের পর আমি কাম কাজ করি। ওর মাই 41 দিন লইয়া আমি বিদুপ হয়েছি, 41 দিন মাইয়ে লইয়া হেল্পার মানের বাসায় বাসায় ভাড়া রয়েছি। এখন টাক খাইছি হেল্পার, এই শেখাচ্ছি হবার পর আমাকে একটু গড় দিয়েছে, আমাকে মাথা গোজার ঠাই ওই যাই জায়গা আল্লাহ দেশে মিলে যা। ক্রমেই স্বাবলম্বী হয়ে উঠছে ছিন্নমূল মানুষ। স্থায়ী ঠিকানার অভাবে নগর জনপদে ঘুরে বেড়াতে হয়েছে জীবিকার সন্ধানে থাকা মানুষদের। রোজগারের শতভাগই খরচ হয়েছে দিনের চাহিদা মেটাতে। রাত পেরোলে সকাল হবে কিংবা অন্য সংস্থানের কী আয়োজন, তার ভাবনা চাপা পড়ে যায় দারিদ্র্যের ভারে। কৃষক নুরুমৃধা হাঁপানি রোগে ভুগছেন, পরিশ্রমে শ্বাস বাড়ে, তাই বাজারে সবজি বিক্রি করেন। মাতৃহারা এক জন্ম প্রতিবন্ধী মেয়ে রেহানার বাবা হিসেবে কর্তব্য পালনে হিমশিম খেতে হয় তাকে। অভাবের কারণে বন্ধক রাখা পৈতৃক ভিটা উদ্ধারের সামর্থ্য ছিল না বলে নিজস্ব ঠিকানা ছেড়ে দিতে হয়েছে বহু বছর আগে। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আশ্রয়ের জন্য হাত জোড় করতে হয়েছে মানুষের দ্বারে দ্বারে। এখন অন্তত মাথার উপর ছায়াটুকু তার ভূমিহীন পরিচয়ের গ্লানি মুছে দিয়েছে। মেয়ের মুখের হাসিটুকুই তার স্বস্তি। আমি অসহায়, শ্বাসকষ্ট আমার, আমার অনেক রকম, বাড়ি কোনো কাজ করতে পারি না। আমার প্রতিবন্ধী মেয়েটা, ওর মা নাই, মা মারা গেছে, ওর খেজমত আমার করতে হয় সব কিছুই। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর দিয়েছে উপহার, এখন আমি অনেক ধন্য।
এভাবেই প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে জাগ্রত বঙ্গবন্ধুর বাংলাদেশ। বিধ্বস্ত ভূখণ্ডের অবশিষ্ট মাটি ও মানুষ নিয়ে একদিন যে স্বপ্ন বুনতে শুরু করেছিলেন জাতির পিতা, সেই স্বপ্ন আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল। স্বামী পরিত্যক্তা জেসমিন বেগমও এই উন্নয়ন অগ্রযাত্রার একজন পথিক। রাজাপুরের কুলুহারে বাপের বাড়ির সুখের দিনগুলো মনে করে এখনও যার বুকে নতুন জীবনের আশা জাগে। এক বছর বয়সী ছোট্ট ছেলে সন্তান রেখে জেসমিনের স্বামী তাকে ছেড়ে চলে যায়। দেনার দায়ে বাপের ভিটা বেহাত হয়েছিল বলে সে বাড়িতেও ফিরে যাওয়া হয়নি তার। পিতৃকুলের এক আত্মীয়ের বাড়িতে আশ্রিতা হিসেবে ঠাঁই হয়েছিল স্বামী পরিত্যক্তা এই নারীর। বাসাবাড়িতে কাজ করে ছেলের মুখে খাবার তুলে দিতেন আর ভাবতেন হেরে গেলে সন্তানের দায়িত্ব কেউ নেবে না। কাজের ফাঁকে ফাঁকে আশ্রয়ণ সুবিধার জন্য আবেদন করেছিলেন উপজেলা প্রশাসনে, সাড়া মিলেছে। আমার দুইটা ছেলে আছে, তখন ছোট ছেলের বয়স 13 মাস চলে, তখন আমার ফালাই থই গেছে, কোনো যাই জিজ্ঞাসা করে না। মানুষের বাড়ি চাইয়ে চিন্তে কয়টা ভাত খাওয়াইছি, খাওয়াইয়ে ডাঙ্গর দিগের করছি, মানুষের বাড়ি কাজকর্ম করি, করিয়ে তারপর যাই আমি ওই আমার ফুপুর আর ইহার কাছে আমি থাকি। তার মতো আমি একটু আমি ঘর পাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমি নামাজ পড়ে দোয়া করব। কবরস্থানের পাশে কিংবা কারো বাড়ির সেফটিক ট্যাঙ্কের উপর বসবাস করা আশ্রয়হীন মানুষগুলো পেয়েছে একত্রে একটা পরিবার ও সমাজ ব্যবস্থা। রাজাপুরের 6 উপজেলায় 3 ধাপে প্রায় 1000 ভূমিহীন পরিবারের পুনর্বাসন করেছে বাংলাদেশ সরকার। জমির দলিল ও ঘরের মালিকানার স্থায়ী বন্দোবস্ত হয়েছে। এখন আয়োজন চলছে দিন যাপনের নিত্য অনুষঙ্গ জোটানোর। যে সকল উপকারভোগীদের আমরা গড় দিয়েছি তাদের মধ্যে রয়েছে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, আরও দু একটি কথা বলতে হয় যে এরকম লোককেও আমরা গড় দিয়েছি যারা কবরস্থানে থাকতেন পলিথিন দিয়ে বেড়া দিয়ে। তাছাড়া এরকম লোককেও আমরা গড় দিয়েছি যারা অন্যের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের উপর তারা বসবাস করতেন। এরকম মহতি উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী যা নিয়েছেন এটা সারা বিশ্বে একটি নজির হয়ে থাকবে। যারা এখানে গড় পেয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কার্যক্রমের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে, যেমন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে। যারা মহিলা আছেন তাদেরকে টেইলারিং প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তাদেরকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। যারা মৎস্য চাষে উদ্বুদ্ধ হন তাদেরকে মৎস্য দপ্তরের মাধ্যমে ট্যাগ করে দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা মাঠ পর্যায়ে যারা আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুশাসন পালনে আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন পালনের মাধ্যমে আমরা অবশ্যই 2041 সালের উন্নত বাংলাদেশে পৌঁছতে পারব। অসহায় মানুষের ভাগ্য বদলে দিতে মুঠো ভর্তি অর্থের চেয়ে পথ দেখানো জরুরি, যে পথে স্বাবলম্বী হয়ে নিজেরাই গড়ে তুলতে পারবে নিজেদের ভবিষ্যৎ। এভাবে একদিন প্রতিটি মানুষ পাবে উন্নত জীবন। প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের ইতিহাস প্রসিদ্ধ বঙ্গোপসাগরের অববাহিকায় শান্ত নদী বিষখালী। এই সৌম্য নদীর তীরবর্তী জনপদ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া। জনশ্রুতি আছে ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে কাঁঠালের হাট বসত, তাই লোকমুখে কাঁঠালিয়া নামের প্রসার। নামকরণ নিয়ে ভিন্নতাও আছে। এলাকায় কাঠ সংগ্রহে আসা কাঠুরিয়াদের ডাক থেকে এসেছে কাঁঠালিয়া, অথবা নদী ও খালে হলুদ ডিমওয়ালা কাঁঠালি চিংড়ি পাওয়া যেত বলে এ অঞ্চলের নাম হয়েছে কাঁঠালিয়া, এমন কথাও প্রচলিত। কাঁঠালিয়ার উত্তরে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, দক্ষিণে বরগুনা জেলার বামনা, পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে পিরোজপুর জেলার মঠবাড়িয়া। বিষখালী নদী থেকে উৎপন্ন অসংখ্য খাল এ অঞ্চলে শাখা প্রশাখার মতো বিস্তার করেছে, যেখানে রয়েছে অসংখ্য মানুষের জীবন জীবিকা, বদলে যাওয়া বাংলাদেশের বিন্দু বিন্দু গল্প। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম, প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা খাস জমিতে গ্রামের একদিকে গড়ে তোলা হয়েছে ভূমিহীনদের স্থায়ী আবাস। এই আশ্রয়ণে একটা ঘর পেয়েছেন হারুনুর রশিদ। ষাটোর্ধ্ব হারুন নিজেই
এখনও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুই ছেলে সন্তানকে চরম দারিদ্রতার মধ্যেও বড় করেছেন ঠিকই, এখন তারা স্বাবলম্বীও হয়েছে, তবে বাবার জন্য তাদের সহানুভূতি ছাড়া কিছুই দেবার নেই। আমুয়ায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন, মাছ ধরে বাজারে বিক্রি করতেন, এভাবে সন্তানদের লালন পালন করেছেন। সর্বহারা, তবুও আপনজনদের সুখের জন্য নিজের সর্বস্ব দিয়েও প্রতিদানে মেলেনি কানাকড়িও। হারুনুর রশিদ এখন ভাবছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই তার আপন, জমিসহ ঘরের মালিকানা তিনি পৈতৃক সূত্রেও হাসিল করতে পারেননি, যা প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। একসময়ের আশ্রয়হীন এই বৃদ্ধ নিজের ঘরের বারান্দায় আশ্রয় দিয়েছেন এক ঝাঁক কবুতর। প্রতিদানে সৃষ্টি হয়েছে আয়ের উৎস। আমি আগে খুব অভাবেই আছিলাম, পোলাপান লইয়া খুব কষ্টে রয়েছি। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার একখান ঘর দিছে, আমি খুব আল্লাহর কাছে তারে দোয়া করি যেন সে হাজার বছর বাঁচিয়ে থাকে। আমি খুব শান্তিতে আছি, আমি কবিতার মুহূর্তের বেশি। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, নির্মল বায়ু আর উন্মুক্ত জলাধার কাঁঠালিয়াকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ করেছে। হরেক রকম মাছ এবং লবণাক্ত মাটিতে উৎপাদিত নারিকেল সুপারি এ অঞ্চলের অর্থনৈতিক সম্পদ। সুগন্ধি ও চিকন চালের মৌলতা, দুধকলম আর রাজাশাইল চালের চাহিদা রয়েছে দেশ জুড়ে। এত সব সম্ভাবনার হাতছানি থাকা সত্ত্বেও অনীহা কিংবা উদ্যোগের অভাবে স্রোতে ভেসে যায় ছিন্নমূল মানুষ ঠিকানাহীন কোনো গন্তব্যে। বাঁশবুনিয়ার সীমা বেগম সেই ভাসমান মানুষদের একজন। বিয়ের পর থেকে একুশ বছর ধরে অক্ষম প্রতিবন্ধী স্বামী আর সন্তান নিয়ে ঘুরে বেড়িয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। নিতান্ত পেটের দায়ী পথে নামতে হয়েছে, অথচ অচল স্বামীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতে হয়েছে। দিনহীনে দয়ায় চলা ভাসমান জীবনের কাফেলা এসে স্থায়ী হয়েছে বাঁশবুনিয়ার আশ্রয়নে। বাড়ির আঙিনায় সবজি চাষ আর হাঁস মুরগি পালনের স্বপ্নটা পূরণ হয়েছে সীমা বেগমের। ছেলেও স্বাবলম্বী, শহরে অটোরিকশা চালায়। ছেলের বউকে সাথে নিয়ে সংসার সামলান সংগ্রামী এই নারী। বদলে যাওয়ার সময় কিংবা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার স্বামী প্রতিবন্ধী, তারে নিয়ে আমি ভান্ডারে ভিক্ষা করে খাইতাম। আমার এক ছেলে, আমার ছেলে অটো চালায়, খুবই কষ্টে ছিলাম। আমি শুনছি প্রধানমন্ত্রী ঘর দেয়, তখন আমি খোঁজ নিয়েছি, খোঁজ নেওয়ার পরে আমি এই ঘরটা পাইছি। তারপরে এখন আমি এ জায়গায় তারে নিয়ে ভিক্ষা করা লাগে না, খুবই সুখে আছি, খাইতে আছি। আওরবুনিয়ায় মুঘল আমলের মসজিদ আর শৈলাচর এ অঞ্চলের পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রকৃতির নির্জনতা আর শান্ত নদীর সৌন্দর্য নজর কাড়ে পর্যটকদের। শুধু ভ্রমণ পিপাসুদেরই নয়, বিষখালির সুস্বাদু ইলিশ ভোজন রসিকদেরও সমানভাবে আকর্ষণ করে। বিষখালী নদী সংযোগ স্থাপন করেছে ঝালকাঠির চার উপজেলায়। এর মধ্যে কাঁঠালিয়াকে প্রশাসনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চলছে নানা আয়োজন। পর্যটন এলাকা ঘিরে উৎসাহ পাচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তারা, বাড়ছে কর্মসংস্থানও। শৈশবের দুরন্ত পনায় বেড়ে উঠছে বাঁশবুনিয়ার আশ্রয়নের পিতৃহারা কিশোরী মিম। লেখাপড়ায় তার ভীষণ আগ্রহ। প্রাথমিক পার করে মাধ্যমিকের দরজায় পা রাখল সবে। সময়টা বেড়ে ওঠার, স্বপ্ন দেখার। ইউনিয়ন পরিষদ থেকে একটা গরু পেয়েছিল মিমের মা তাসলিমা। লেখাপড়া, স্কুল আর ঘরের কাজকর্ম শেষ করে বাকি সময়টা সেই গরুটার সঙ্গে বন্ধুর মতো কাটে মিমের। তার নাম দিয়েছে ময়না। তাসলিমারা বেতাগের সিংহখালীতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। মিমের জন্মের পরের বছরই তাসলিমার স্বামীর মৃত্যু হয়। তারপর বাপের বাড়ি বাঁশবুনিয়ায় চলে আসেন। কাজের লোক হিসাবে সামান্য রোজগারে মেয়েকে নিয়ে এভাবেই কাটে প্রায় এক দশক। এবার নতুন ঠিকানায় নিজের স্বপ্ন বুনে চলেছেন। মেয়ে একদিন বড় হবে, মায়ের মুখ আলোকিত করবে। আমি এই বাচ্চাটা বাবা মারা যাওয়ার পরে আমি বাবার বাড়ি থাকতাম, মানুষের বাসায় কাজ করতাম। প্রধানমন্ত্রী ঘর দেশে গরু দেশে আমার একটা ঠিকানা হয়েছে, তার জন্য দোয়া করি, মেয়েটার একটা ঠিকানা হয়েছে।
স্বামী পরিত্যক্তা কিংবা বিধবা নারীর পথ চলা সহজ নয়, ক্ষুধা মেনে নেয় কিন্তু আত্মসম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা থাকে আপ্রাণ। ভাগ্য বিড়ম্বিত এমন অসংখ্য অসহায় নারীর বসবাস আমাদের চারপাশে, যাদের একবেলা খাবার মুখে তুলে না দিতে পারলেও সমালোচনায় মুখর হয় অনেকেই। মুজিব বর্ষে আশ্রয়হীন মানুষের স্থায়ী ঠিকানা ও পরিচয় নিশ্চিতের অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। বাঁশপুনিয়া আশ্রয়নের তেমন একজন ভুক্তভোগী নারী অনিতা রানী দাস। বিয়ের পর শ্বশুরবাড়ি ছিল যার আপন ঠিকানা। একসময় সংসারে বাড়তি রোজগারেও স্বামীর সঙ্গে হাত বাড়িয়েছিলেন তিনি। সন্তানের ভবিষ্যৎ আর নিজেদের একটুখানি ভালো থাকার কি অবিরাম চেষ্টাই না করেছেন অনিতা। অথচ প্রায় আট বছর ধরে সেই অনিতার খোঁজ নেয় না তার স্বামী, না কোনো সহায়তা কিংবা ফিরিয়ে নেবার আশ্বাস, না সন্তানের ভরণ পোষণের দায়িত্ব। কিছুতেই যখন সাড়া মেলেনি তখন অনিতাই হয়ে উঠেছিলেন দশভুজা। ভাতের মাড় খেয়েও কাটিয়ে দিয়েছেন বহুদিন। বেঁচে থাকার প্রয়োজনই অথবা আত্মসম্মান বাঁচিয়ে রাখতেই শ্রমিকের হাতটা আবার শক্ত করেছিলেন অন্ন জোগাতে। অনিতার ছেলেটা এখন মাধ্যমিকের শিক্ষার্থী। আশ্রয়নের এই স্থায়ী ঠিকানা ভুলিয়ে দিয়েছে তার অপ্রাপ্তির দুঃখ। আমি মানুষের বাড়ি রইতাম, মানুষে কইতে যাও না কেন, মানুষের বাড়ির পাশে বারান্দার পাশে আমি চাল দিয়ে থাকতাম বাচ্চা লইয়া, স্বামীজি গায় না এই সাত আট বছর তোমায়। এবার আমি আবেদন করছি টিউন স্যারের কাছে, টিউন স্যারে কইছে যে ঘর পাবা। আমরা ঘর পাইছি, সুখে আছি, বাচ্চা লইয়া শান্তিতে আছি, লেখাপড়া করাই, মানুষের কাজ করি। আপনাকে ধন্যবাদ। ভাসমান জীবনযাপনে অভ্যস্ত জনগোষ্ঠী বেদে সম্প্রদায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ভাসমান বসতি, ঠিকানা পরিচয়হীন। বাংলাদেশ সরকার এই জনগোষ্ঠীকে স্থায়ী নাগরিকত্বের স্বীকৃতি দিয়ে জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করেছে। অবহেলিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে হিজড়া সম্প্রদায় ভাসমান জীবনযাপনে অভ্যস্ত। সময়, পরিবেশ, পরিস্থিতি কিংবা সমাজ কাঠামোর জটিল সমীকরণে জন্ম থেকেই যেন পর হয়ে যায়, পরিবারেই ঠাঁই মেলে না, স্বজন সঙ্গতিত অসম্ভব বাস্তবতা। উন্নয়ন অগ্রযাত্রায় হিজড়া ও বেদে সম্প্রদায়ের মতো ঠিকানাহীন ভাসমান জনগোষ্ঠীকে স্থায়ী ঠিকানার বন্দোবস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঁঠালিয়ার আমুয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি শিল্পী ও পরিবার বিচ্যুত ঠিকানাহীন মানুষ, যার দুঃখের গল্পগাথা নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে ঠিকই, কেউ সহযোগিতার হাত বাড়ায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনগোষ্ঠীর কাছে মাতৃতুল্য, পূজনীয়। মানুষ আমাদের চিনত না, আমাদের খুব অবহেলিত করত, তা মানুষ আমাদের রাখতে চাইতো না, হয়তো মানুষের হাতে পায়ে ধরে মানুষের বাড়িতে বাড়িতে হয়তো করুণা করে থাকতাম, ভাড়া থাকতাম, ভাড়া মানুষের রাখতে চাইতো না, হিজড়া বলে ঘৃণা করতো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে হাজারো সালাম, এবং ওনার প্রতি রইল আমরা যে যতদিন বেঁচে আছি আমরা এই হিজড়া জনগোষ্ঠী, ওনার প্রতি দোয়া রইল, এবং আমরা সারা জীবনই দোয়া করব যে উনি যেন ভালো থাকে। ঠিকানা পরিচয়হীন মানুষের পাশে থেকে আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশ সরকার। নাগরিক অধিকার প্রাপ্তিতে কণ্ঠস্বর জাগ্রত করতে শিখিয়েছে। বাঁশবুনিয়া আশ্রয়নের 477 এবং চরকাঠালিয়ার 376 পরিবারের পাশাপাশি তৃতীয় পর্যায়ে চেচিরি রামপুরের 99 পরিবার এখন আর অসহায় নেই। স্থানীয় প্রশাসন কাঠালিয়ার পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে এলাকার কাঠামো বদলের পরিকল্পনা করছে। নাগরিক সুবিধার শতভাগ দিয়ে উন্নত জীবনযাপনের পথ রচনা করে চলেছে। ভূমিহীন গৃহহীনের স্থায়ী ঠিকানা সেই পরিকল্পনারই এক অধ্যায়। ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা তাদের প্রকৃত অর্থে জমি নাই, ঘর নাই, এমন মানুষকে আমরা সঠিকভাবে খুঁজে এনে আমরা তাদেরকে ঘর দিচ্ছি। এবং এখানে আমাদের একটা সুনির্দিষ্ট কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের সকলে আমার জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা কমিটি গঠন করে সার্চ করে প্রকৃত ভূমিহীনদেরকে আমরা এই ঘর দিচ্ছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সরকারি টাকা খরচ কমিয়ে
এখানে আমরা খাস জমিতে আমাদের ঘরগুলো নির্মাণ করেছি এবং আমাদের উপজেলায় সর্বমোট 477টি যে ঘর নির্মাণ করা হয়েছে সবগুলো জমি আমাদের খাস জমিতে আমরা নির্মাণ করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এমন কাজের অংশ হতে পারে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। শিল্পীর সুরের নির্লিপ্ততায় দেশ মাটি ও মানুষের প্রতি তার অসীম মমতা। বঙ্গবন্ধু কন্যা পথ দেখিয়েছেন, এভাবেও দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে ক্ষুধা জয় করা যায়। মাটির মানুষে হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেই সোনার ফসলের মতো জেগে উঠে মাথা উঁচু করে বাঁচা যায়। আপনার জনপদেও এমন মানুষ আছে, এমন অসহায় জনগোষ্ঠীকে পথ দেখানোর সামর্থ্যও আছে। বদলে যাওয়া বাংলাদেশ আপনাদের উদ্যোগের অপেক্ষায়। আগামী পর্বে আপনারা দেখবেন মেহেরপুর জেলার বদলে যাওয়া জীবনের মানুষদের কথা। থাকার জায়গা নাই, আমি ঘাটের উপরে ঘর বানাইয়ে আছি। আমাকে একটা ঘর দিয়েছেন শেখ হাসিনা, জমিসহ আমাকে ঘর দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। আমি দীর্ঘ 6 বছর যাবৎ ভ্যান গাড়ি চালাই, আমার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুই নেই। অতি কষ্টে দুঃখের সাথে কাজকাম করে কোনো রকমে খাই, গাড়িতে ঘুমাই, গাড়িতে বুদ্ধেই থাকি। আমাকে সরকার আমাকে ঘর বাড়ি দিয়েছে, এই সরকার আমাকে জায়গা জমি ঘর সহ আমি পেয়েছি। এখানে আমি খুবই ধন্য, খুবই আনন্দিত।